আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা 1000 টাকা পেনাল্টি দিয়ে কিভাবে প্যান কার্ডের সাথে আধার কার্ড করবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন, আপনারা মোবাইল থেকেও করতে পারবেন, তাছাড়া কম্পিউটার থেকেও একই পদ্ধতিতে করতে পারবেন। আমি আপনাদেরকে কম্পিউটার থেকে দেখাচ্ছি। এখানে আপনি আপনারা গুগল ওপেন করে নেবেন, তারপর আপনি সার্চ বক্সে এখানে লিখবেন ই ফাইলিং, লিখে আপনি সার্চ করবেন। তারপরে দেখতে পাবেন ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন হোম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন, আপনি এখানে দেখতে পাবেন 3 নম্বরে লিঙ্ক আধার, আপনি এই লিঙ্ক আধারে ক্লিক করে দিবেন। লিঙ্ক আধারে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আবার কিন্তু নতুন পেজ খুলে আসবে। আপনারা একটু অপেক্ষা করবেন, পেজটা একটু লোড হবে। দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়েছে। এখানে আপনি দেখতে পাবেন প্যান, আর নিচে দেখতে পাচ্ছেন আধার। তো আপনি প্যান কার্ড নাম্বারটা, এই প্যান ইন্টার প্যান নাম্বার দেখতে পাচ্ছেন, আপনি এই করে বসাবেন। আর আধার কার্ড নাম্বারটা দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার, আপনি এই আধার নাম্বারটা এই করে বসিয়ে দিবেন। আমি আমার আধার নাম্বারটা বসিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমার প্যান নাম্বার এবং আধার নাম্বার বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন ভ্যালিডেট, আপনি এই ভ্যালিডেটে ক্লিক করে দিবেন। আমি ভ্যালিডেটে ক্লিক করে দিলাম। ভ্যালিডেটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলস নট ফাউন্ড ফর দিস প্যান, মানে এই প্যান নাম্বারে কোনো আধার লিঙ্ক নেই এবং পেমেন্ট করা হয়নি। তারপর এখানে আপনি দেখতে পাবেন নিচে কন্টিনিউ টু পে, আপনি এই কন্টিনিউ টু পে তে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিলাম, তারপর আমাদের সামনে দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনারা, আপনি এখানে দেখতে পাবেন প্যান, এখানে আপনি আপনার প্যান নাম্বারটা আবার বসাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম প্যান, আপনি আবার আপনার প্যান নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, আপনি একটা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন। সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে, ওটিপিটা আপনাকে ওটিপি করে বসাতে হবে। তো আমি এগুলো বসিয়ে নিচ্ছি, আপনারা সঠিকভাবে এগুলো বসিয়ে নেবেন। এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ এ ক্লিক করবেন। আমি কন্টিনিউ এ ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপিটা চলে আসবে। আমার ওটিপির ঘরে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আবার কিন্তু নতুন একটা পেজ খুলে আসবে। দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড, এখানে ওটিপিটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। তারপর এখানে আপনি আপনার প্যান নাম্বার দেখতে পাবেন, নিচে এখানে দেখতে পাবেন নেম। তো তারপর আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ আবার ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ইনকাম ট্যাক্স, তো আপনি এখানে প্রসিডে ক্লিক করে দিবেন। প্রসিডে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার দেখতে পাচ্ছেন। তারপর এখানে আপনি সিলেক্ট করবেন, ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি 23-24 সিলেক্ট করে নেবেন। 23-24 সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ পেমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আদার রিসিপ্ট 500, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ পেমেন্ট, এখানে এটা শো করবে। তারপর এখানে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওখানে 500 ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি 1000 টাকা, ₹1000 only। তারপর এখানে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সিলেক্ট পেমেন্ট মোড, তো আপনি এখানে নেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কতগুলি ব্যাংক শো হচ্ছে, এর মধ্যে যদি আপনার ব্যাংক না থাকে তাহলে আপনি আদার ব্যাংক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ডেবিট কার্ড থেকে যদি পেমেন্ট করতে চান তাহলে আপনি ডেবিট কার্ড সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট গেটওয়ে, তো আমি পেমেন্ট গেটওয়েতে ক্লিক করলাম। তারপর এখানে আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ক্লিক করলাম। তারপরে কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন পে নাও, এখানে আপনি পে নাও এ ক্লিক করবেন। আমি পে নাও এ ক্লিক করে দিলাম। তাই আপনি সিলেক্ট করবেন এখানে টার্ম এন্ড কন্ডিশনে, রাইট, সাবমিট টু ব্যাংকে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আদার ব্যাংকিং, নেট ব্যাংকিং, এখানে ইউপিআই দেখতে পাচ্ছেন।
তো আমি ইউপিআই থেকে করব, তাই আমি ইউপিআই এ ক্লিক করব। আপনারা ইউপিআই এ ক্লিক করে দিবেন যদি ইউপিআই থেকে আপনারা ট্রানজেকশন করতে চান। তাহলে তো দেখতে পাচ্ছেন আমি ইউপিআই এ ক্লিক করলাম, তারপর এখানে দেখতে পাবেন আপনারা কিউআর কোড। তো এখানে কিউআর কোডে ক্লিক করলাম তো আমাদের সামনে কিন্তু একটা কিউআর কোড চলে আসবে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা কিন্তু এই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবো। তো আমি কিউআর কোডটা স্ক্যান করে নিচ্ছি, আপনারাও কিউআর কোডটা স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর পেমেন্টটা করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ইওর ট্রানজ্যাকশন স্ট্যাটাস ইজ সাকসেস, এখানে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাকসেস হয়ে গেল ট্রানজ্যাকশনটা। দেখতে পাচ্ছেন আমার দি চালান পেমেন্ট ইজ সাকসেসফুল। তো এখান থেকে আপনারা চ্যানেলটা ডাউনলোড করে নিতে পারবেন, আমি ডাউনলোড করে নিচ্ছি, আপনারাও এটা ডাউনলোড করে নেবেন। এখানে আমাদেরকে আবার চলে আসতে হবে এই পোর্টালে। এই পোর্টালে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার, আবার আমাদেরকে লিঙ্ক আধারে ক্লিক করতে হবে। লিঙ্ক আধারে ক্লিক করে দিলাম, তারপর এখানে আপনি আপনার পেন নাম্বারটা বসিয়ে দিবেন আর নিচে আপনি আপনার আধার নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডেটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে ইওর পেমেন্ট ডিটেলস আর ভেরিফাইড। তো আমার পেমেন্ট ডিটেলসটা ভেরিফাই হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন চালান সিরিয়াল নাম্বারটা শো হচ্ছে এবং অ্যামাউন্টটাও এখানে শো হচ্ছে। এখানে বিএসআর কোড দেখতে পাচ্ছেন, তারপর এখানে ডেট অফ পেমেন্ট দেখতে পাচ্ছেন 3 তারিখ এপ্রিল 2023। তারপর এখানে আপনি কি করবেন, কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। আমি কন্টিনিউয়ে ক্লিক করে দিলাম। কন্টিনিউয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে কিন্তু পেন নাম্বারটা শো করছে, তারপর এখানে আধার নাম্বার শো করছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন আস নেম আস পার আধার। তো আপনার আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা আপনি এখানে দেখে দেখে বসিয়ে দিবেন। তারপর এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আমি বসিয়ে নিচ্ছি। এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুটা বক্স দেওয়া হয়েছে, আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড। যদি আপনার আধার কার্ডে শুধু ইয়ার থাকে, বার্থের সেইটা যদি থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে এখানে ক্লিক করার দরকার নেই। তারপর নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি টু ভ্যালিডেট মাই আদার ডিটেলস, আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি লিঙ্ক আধার দেখতে পাচ্ছেন, এই লিঙ্ক আধারে ক্লিক করবেন। আমি লিঙ্ক আধারে ক্লিক করে দিলাম, বসিয়ে দিবেন। ওটিপিটা ওটিপির ঘরে বসিয়ে দিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট, এই ভ্যালিডেটে আপনি ক্লিক করে দিবেন। ভ্যালিডেটে আমি ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ইওর রিকোয়েস্ট ফর আদার পেন লিঙ্কিং হ্যাজ বিন সেন্ট টু UIDAI ফর ভ্যালিডেশন, প্লিজ চেক দি স্ট্যাটাস লেটার বাই ক্লিকিং অন লিঙ্ক আধার স্ট্যাটাস। তারপর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেল। এর আমাদের 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু এটা প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক হয়ে যাবে। তো আমি ওকেতে ক্লিক করে দিলাম। এইভাবে কিন্তু আপনারা প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আজকের ভিডিওটি এই পর্যন্ত।